সর্দার ফজলুল করিম, জ্ঞান সাধক, দার্শনিক, সংগ্রামী এই শিক্ষাবিদ 1925 সালের পহেলা মে বরিশাল জেলার উজিরপুর থানার আটিপাড়া গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা খবির উদ্দিন, মা সফুরা বেগম। সর্দার ফজলুল করিমের শৈশবকাল কেটেছে গ্রামে। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় আটিপাড়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ডান পাশে মসজিদ ঘর, আমার পিছনে হইলো বৈঠকখানা ওনার বাড়ির, তারপর হইলে এই আটিপাড়া বোর্ডিং স্কুলে লেখাপড়া করছে। উনি খুব চঞ্চল মতির লোক ছিল। সর্দার ফজলুল করিম 1940 সালে বরিশাল জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করে চলে আসেন ঢাকায়। ছোটঘাটের উপরে ওই যে নবাবাড়ির কাছে যে বাদামতলি ঘাট, সেখানে আমার স্টিমার ভিড়ল, সেখানে নামলাম। জাহাজ ঘাটে ভিড়ার সময় কোনো ভো দিল না। তো ভো কেন দিল না, এটা কী কারণে? কারণ হচ্ছে ওর পাশেই হচ্ছে নবাবাড়ি। নবাবাড়ির হুকুম ছিল যে তারা এই যাতায়াত ভোট দিতে পারবে না। মহান এই সংগ্রামী ভর্তি হন ঢাকা কলেজে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ছাত্রাবস্থা থেকেই তিনি সাম্যবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। সর্দার সাহেবের যে একটা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে তার যে অসাধারণ গুণাবলী, এটা সত্যি তাকে আমাদের সময়কালের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব হিসাবে পরিণত করেছিল। সাধারণ মানুষের প্রতি, বিশেষ করে দরিদ্র, নিপীড়িত, অসহায় মানুষের প্রতি যে যার যে মমত্ববোধ, এবং সেটাই তাকে আকৃষ্ট করেছিল এই আদর্শে, কমিউনিস্ট আদর্শে। আমাদের দেশে আমরা যারা শহরে বাস করি, আমরা তো আরামে আয়েশে দিন কাটাই, কিন্তু যাদের শ্রমের উৎপাদন, কৃষি, যেমন কৃষকরা তাদের কষ্ট করে যে খাদ্য উৎপাদন করে সেটা খেয়ে আমরা বেঁচে আছি, অথচ যারা সেই কৃষক শ্রেণী তাদের যে জীবন চালকি দুর্বিষহ জীবন যাপন করে, তাদের কল্যাণের জন্য, তাদের উন্নত জীবনের উন্নতির জন্য আমরা কতটুকু কী করতে পেরেছি, তো সবসময় সেই জন্য তিনি তাদের প্রতি একটা মমত্ববোধ ছিল, তাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন, যে কারণে তিনি বিনা দ্বিধায় বলতেন আমি একজন কৃষকের সন্তান। তিনি বিশ্ব মানবতাবাদে বিশ্বাস করতেন, তিনি দেশকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন, কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদে তিনি বিশ্বাস করতেন না। এবং তিনি ভাষায় মনে করতেন যে তিনি বিশ্বাস করতেন যে মানুষ জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সব মানুষ এক মানব পরিবারের অংশ। 1942 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে তিনি ইংরেজি বিভাগে অনার্সে ভর্তি হন, পরে বিভাগ পরিবর্তন করে দর্শন বিভাগে ভর্তি হন। আমি ইংরেজিতে প্রথম ভর্তি হলাম, তারপরেও ওই করিডোরের মধ্য দিয়ে ডাইনে বায় কে কীরকম বক্তৃতা দেয় সেটা শোনার চেষ্টা করছি, এবং তার হরিদাসবাবুর বক্তৃতা শুনে আমার খুব ভালো লাগলো। তিনি বলতে বলতে বলছেন ছেলেদেরকে যে আরে আমি কি সমস্ত বুঝি, এই তোমাগুলো একটু কথাটা তো বলতে আসছি, এই যে প্যাটার্ন নিজেকে প্রেস করার, এটা একটা সাংঘাতিক ব্যাপার আছে, এইটা আমার খুব ইমপ্রেস করে। তখন আমি ওনার ঘরে যাই আর কি, পরে ঘরে গিয়ে বলি যে স্যার আমি ফিলসফিতে ভর্তি হব। তখন তিনি আমাকে ধমকের মতো বললেন, তুমি যদি ফিলসফি নিতে চাও কিংবা ভর্তি হইছ, তুমি যদি ফিলসফিতে টিকবা, যে স্যারের সেই প্রশ্নের জবাব আমার আজও দেওয়া হয়নি। 1945 সালে দর্শনশাস্ত্রে বিএ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম এবং 1946 সালে এমএতে প্রথম শ্রেণীতে প্রথম হন। এমএ পরীক্ষার ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি একই বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এ সময় রাজনীতির কারণে তিনি ব্রিটিশ সরকারের স্কলারশিপ প্রত্যাখ্যান করেন। আমি যেটা স্কলারশিপ পাইছিলাম সেই স্কলারশিপটা ছিল রিজার্ভ ফর মুসলিমস অ্যান্ড রিজার্ভ ফর ফিলসফি, দুটোই ছিল। আমি ফিলসফির লোক, আমি এবং মুসলমান। আমি কলকাতা যাই নানান পথঘাট ঘুরিয়া, সেখানে যে কাকাবাবু, আমাদের হচ্ছে কাকাবাবু, তিনি হচ্ছে মুজাফর আহমদ, তিনি ছিলেন, এরা বসেছিলেন। আমি যে একটু রসিকতা করলাম যে আমি তো স্কলারশিপ পাইছি, আমি এখন বিলাত যাবো আর কি, আমি একে মুসলমান,
হ্যাঁ আমার ফিলোসফি ওতে আমার কোনো অসুবিধা হবে না। তখন তারা একটু ঠাট্টা করে বললেন যে আপনি বিলাস দেবেন আর আমরা কি এখানে বসে ভ্যারেন্ডা বাসবো, এই শব্দ তো আমার এখনও মনে আছে, আপনি বিলাস দেবেন আমরা কি ভ্যারেন্ডা বাসবো, বলতো আমার কী করতে হবে, কী করতে হবে বোঝেন না, খাতা কম্বল নিয়ে কমার্স পার্টি অফিসে ওঠান। সর্দার ফজলুল করিম কথা বলতে বেশ পছন্দ করেন, বেশ আলাপী মানুষ, এবং বিশেষ করে তরুণ তরুণীদের সঙ্গে কথা বলতে তিনি খুব পছন্দ করেন, ছাত্রদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করেন। প্রবল একটা নৈতিক অবস্থান বজায় রেখে চলেছেন তার সারা জীবন ধরে। সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন, পাশাপাশি আবার জ্ঞানচর্চাও করেছেন। তবে একটা সময় এসে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন এবং এই যে জ্ঞানের প্রতি তার যে আগ্রহ এবং পড়াশোনা পঠন পাঠন লেখালেখি এর এটার প্রতিই মানে তার বেশিরভাগ সময় মানে ব্যয় করা শুরু করেন। তার একটা এটাকে আমি বলবো যে একটা বড় ধরনের পরিবর্তন, যে মনের পরিবর্তন না হলেও কাজের ক্ষেত্রের পরিবর্তন। এই পরিবর্তনের কারণে আমরা সম্ভবত সর্দার ফজলুল করিমকে এখন যে অবস্থায় দেখছি সে অবস্থায় পাওয়া গেছে। ১৯৪৮ সালে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ইস্তফা দেন। পরবর্তীতে তার সাম্যবাদী বামপন্থী সামাজিক রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে পাকিস্তান সরকার কর্তৃক নিগৃহীত হন। রাজবন্দী হিসেবে তিনি দীর্ঘ ১১ বৎসর বিভিন্ন পর্যায়ে কারাভোগ করেন। কারাগারে থাকা অবস্থায় তিনি পাকিস্তান ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। ম্যাপের মুজাফরই আমাকে প্রজেক্ট করে আর কি, সে আমি জেলখানা থাকা অবস্থাতেই আমার কাছে যায় দেখা করে পারমিশন নিয়ে এবং বলে যে এটা সই করে দে। আমি কী সই করে দেবেন, ওই আমি করিস বলছি তুই সই করি দে আবার কি, আমি সই করে দিলাম এবং সেই সইতে আই ওয়াজ ইলেক্টেড টু দি সেন্ট্রাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান পার্লামেন্ট। উনি একজন নির্লোভ মানুষ, প্রকৃত অর্থে একজন মানুষ বলতে আমরা যা বুঝি, তার গ্রন্থই আছে আমি মানুষ। এই মানুষের মধ্যে কোনো রকমের লোভের তাড়না নেই, আছে শুধু জীবনকে উপভোগ করার একটা উচ্চতম প্রবৃত্তি। যিনি বলেন যে আমার জীবনে সাফল্য বা ব্যর্থতা বলতে কোনো কিছু নেই, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, জীবন পেয়েছি এই আমার লাভ, পৈতৃক জীবন পিতামাতার কাছে আমি ঋণী এবং তাদের সেই ঋণ আমার জীবন আদর্শ বিস্তার করে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করেছি। সেই ঋণ যদিও অপরিশুদ্ধ, তারপরও তিনি একজন শিক্ষিত শ্রেষ্ঠ মানুষ হিসেবে এই সমাজে যতটুকু পেরেছেন তার অবদানটা রেখে গেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। ১৯৭১ সালে বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনকালীন সময়ে হানাদার পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে এবং জেল থেকে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিন ১৬ ডিসেম্বরে তিনি মুক্ত হন। সর্দার ফজলুল করিমকে আমি বিশেষভাবে কাছে থেকে দেখার সুযোগ পাই আমি যখন বাংলা একাডেমিতে কাজ করি ১৯৭০-এর দশকে। তখন বাংলা একাডেমির প্রধান ছিলাম আমি, সর্দার ফজলুল করিম ছিল সংস্কৃতি বিভাগের কর্মকর্তা। সর্দারের কর্মস্পৃহা এবং তার পরিকল্পনার ক্ষমতার ফলে বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগ তখন একটা উজ্জ্বল বিভাগে হয়ে উঠেছিল। সর্দার ফজলুল করিম অত্যন্ত নিরহংকার মানুষ এবং নিজের প্রচারে কখনোই তিনি উৎসাহী ছিলেন না, একেবারেই চোখের আড়ালে থেকে কাজ করতে তিনি ভালোবাসতেন, এখনও তাই করেন। তার রসবোধও অত্যন্ত তীক্ষ্ণ এবং চমৎকার। সর্দারকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন স্যার, তো সর্দার উত্তর দিল
মোটা বাদ দিয়ে দিন, কেন আছি এই যে। তারপর নিজেই তার যে প্রশ্নকর্তা, তিনি বলছে কেন আছেন স্যার আপনাকে বুঝতে হবে না, আমরা বুঝি। আপনি যতদিন আমাদের মধ্যে থাকবেন ততদিন আমাদের জন্য একজন পথনির্দেশক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবেন। 1972 সালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগ দেন এবং 1985 সালে অবসর গ্রহণ করেন। সর্দার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। প্রথম তাকে দেখি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে তিনি বাস করতেন, হেঁটে ইউনিভার্সিটিতে এসে ক্লাস নিতেন, হেঁটে চলে যেতেন। আমি তখন কমিউনিস্ট পার্টির সদ্য সদস্য। যখন সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়নে ধ্বংস হয়ে গেল বা বিপর্যস্ত হলো, তখন সমস্ত চীন মস্কো নির্বিশেষে সকল বামপন্থীরা একত্রিত হয়ে যখন সমাজতন্ত্র রক্ষার চেষ্টা করলেন, তখন সর্দার ফজলুল করিম আবার বাস্তব আন্দোলনে এসে দাঁড়ালেন, সামনে দাঁড়ালেন। এবং তখন তার একটা চমৎকার কথা আমার মনে আছে, সমাজতন্ত্রের সংজ্ঞাও তিনি নতুনভাবে দিলেন এবং সমাজতন্ত্রের প্রতি তার কমিটমেন্ট সেটাও তিনি নতুনভাবে বললেন। তিনি প্রথম বলেছিলেন, দেখো আমরা তো সবাই ধনতন্ত্রেই বাস করি, সামন্ততন্ত্রেই বাস করি, আদিম যুগেই বাস করি, দাস সমাজেই বাস করি, সমাজতন্ত্রেই বাস করি, কিন্তু পরিবার এই জিনিসটা তো আমরা সকলেই পালন করি। পরিবারে আমরা একটা কয়েকজন মিলে বাস করার একটা নীতিরীতি অনুসরণ করি। পরিবারের নীতিরীতিটা কী? পরিবারের যত সম্পদ আছে সেটা পরিবারের পারিবারিক সম্পদ, এক। সমাজের ক্ষেত্রে যদি এটাকে তুমি বাড়িয়ে বলো সমাজের সব সম্পদ সমাজের, তাহলে এটার সঙ্গে ওটার খুব একটা তফাৎ হয় না। দ্বিতীয়ত, পরিবারে বন্টনের নীতিটা কী? বন্টনের নীতিটা হচ্ছে সকলে সাধ্য অনুযায়ী কাজ করবে। পরিবারের বাবাও সাধ্য অনুযায়ী কাজ করে, মাও সাধ্য অনুযায়ী কাজ করে, তারপরে যখন ফলটা আসে তখন ফল বন্টনটা কীভাবে হয়? পরিবারের মধ্যে যদি বৃদ্ধ অশক্ত পিতা থাকেন, দাদা থাকেন, দাদি থাকেন, তখন বলা হয় না যে তাদের, তারা যেহেতু কাজ করে নাই তাদেরকে কিছু দেব না, বরঞ্চ তখন বলা হয় যে তাদের প্রয়োজন আছে সুতরাং তাদেরকে দিতে হবে। বাচ্চাটা সে কোনো কাজ করে না কিন্তু পরিবার সে কাজ না করলেও তাকে খাওয়ায় এবং ভরণ পোষণ করে। অর্থাৎ পরিবারে বন্টনের নীতিটা হচ্ছে সকলের, যাদের সক্ষমতা আছে, সাধ্য আছে, তারা সাধ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে। তো বলছেন যে কার্ল মার্কসের যে বন্টন নীতি, সেটা হলো ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড। তাহলে পরিবার যেহেতু টিকে আছে, এখানে যেই সমাজতন্ত্রটা আছে সেটাকেই যদি আমরা সারা দেশে পরিব্যাপ্ত করতে পারি, ম্যাক্রো লেভেলে এনলার্জ করতে পারি, তাহলেই তো সমাজতন্ত্র হয়ে গেল। এত চমৎকার কথা, আমি সমাজতন্ত্রের এরকম ইউনিক, এরকম নিজস্ব ব্যাখ্যা আর আগে কোনো বইয়ে পাই। সর্দার ফজলুল করিম 1957 সালের 4 ফেব্রুয়ারি সুলতানা রাজিয়াকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে এবং দুই ছেলে। জেলখানার কথা বলি আর কি, সেখানে আমার ওয়াইফ যে দেখা করতেন, আমার ওয়াইফ সম্পর্কে ওখানকার জমাদারের একটা অভিযোগ ছিল, বিহারী জমাদার সাহেব আপ এসা আচ্ছা আদমি হয় লেকিন আপকা ওয়াইফ বহুত জবরদস্ত হয়। বাবার সাথে যে সম্পর্কটা সেটা এখন খুবই বন্ধুর মতো। গাজী বলে যে স্টিমারটাতে, সেটাতে করে বাবার সাথে আমি প্রথম বরিশালে যাই। সবাই আমার মাথায় হাত বুলিয়ে বলছে যে তুমি সর্দারের পোলা, তুমি এতদিন পরে আইসো এই গ্রামে। তো এই এই যেটাতে কত বড় পাওয়া এবং সর্দার কি ছিল তুমি কি জানো, এই অংশটা যখন আমাকে স্বীকার করতে হলো, আসলে আমি জানি না, আসলে এটা জানার ব্যাপার আছে, সবারই জানার ব্যাপার আছে সর্দার কি ছিল। এটা আসলে বরিশালের ওই আটিপাড়া গ্রামের লোকদের কাছে না গেলে পরে আমি আসলে, আমি তার একান্ত কাছের সন্তান হয়েও আমি, আমার পক্ষে বলা সম্ভব না। যখনই মন খারাপ থাকে চেষ্টা করি বাবার সাথে
কিছু সময় ব্যয় করতে। খুব অতি সম্প্রতি জাফর ইকবালের লেখা আমার বন্ধু রাশেদ বৈতার আমি আমার বাবা একসাথে দেখার সৌভাগ্য হয়েছে। আমি আবার সেই পুরানো দিনের মতো মনে হলো যে আমার বাবা আসলে আমার বাবা আর আমার বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। যদি আমি এই পরিবারের না হয়ে বাইরের কারোর সাথে হতাম, নানু মনে হয় আমার সাথে আরও মজা করে আরও অনেক ভালো করে কথা বলতেন। নানু পরিবারের মানুষজনের সাথে একটু ফর্মাল রিলেশন থাকে, তার চারপাশের মানুষের সাথে যত পরিবার থেকে বাইরে যায় নানু তাদের সাথে তাদের আরও বেশি খাতির। এবং নানুর যে একটা চার্মের মতন আছে, যেটাকে আমরা বলি চার্মটা, সেটা নানুর বাইরের মানুষজন আরও বেশি ভালো বুঝতে পারে। নানু তাদের কাছে পুরোটুকু নিজেকে প্রকাশ করেন, আমাদের জন্য একটু গম্ভীর। সর্দার ফজলুল করিমের রচিত ও অনুদিত গ্রন্থের মধ্যে প্লেটোর সংলাপ, প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, রুশুর সোশ্যাল কন্ট্রাক্ট, পাঠ প্রসঙ্গ, চল্লিশের দশকের ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, সেই সে কাল, কিছু স্মৃতি কিছু কথা এবং দর্শন কোষ উল্লেখযোগ্য। আমার একটা বইয়ের বোন আছে, বই হচ্ছে আমার বনের বৃক্ষ। এই বৃক্ষ কখন কোথায় চলে যায় তো ঠিক থাকে না, আমি তার গায়ে হাত দিই। যেমন আমার ওয়াইফের বই আছে, সেই বই আমার বুকের উপর নিয়ে আমি ঘুমাই আর কি। বই হচ্ছে আমার টিচার, আমি বই পড়ি না, বই আমাকে পড়ে, বই আমাকে পড়ায়, বই আমাকে আকৃষ্ট করে। আমরা যদি বইকে এভাবে না দেখি, তারপরে বইকে আমরা ভ্যালু করতে পারবো না, ভ্যালু দিতে পারবো না। মহান এই সংগ্রামী, স্বাধীনতা দিবস পুরস্কার, দেওয়ান গোলাম মুর্তজা স্মৃতি পদক, সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার সহ নানান পুরস্কারে ভূষিত হয়েছেন। ব্রিটিশ বিরোধী সংগ্রামের সক্রিয় কর্মী সর্দার ফজলুল করিম ছাত্র জীবন থেকেই শোষণমুক্ত মানবতাবাদী একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জীবনের বিভিন্ন স্তরে একের পর এক লড়াই করেছেন। ভোগে নয়, ত্যাগেই যে জীবনের সার্থকতা, এ বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত তার ব্যক্তিগত জীবন। আজকের এই সম্পদ তৈরি এবং সম্পদ উপভোগের যুগে তিনি কখনোই সম্পদের প্রতি আকর্ষিত হননি, আজীবন সংগ্রাম করেছেন। তিনি সংগ্রাম করেছেন রাষ্ট্রীয় অপশক্তির বিরুদ্ধে, সংগ্রাম করেছেন সমাজের মানুষের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে। আমি ওনাকে দেখেছি, ওনার কাঁধে একটা ঝোলা থাকে প্রায় সব সময়, এবং উনি সেই ঝোলা সম্পর্কেও উনি বলতেন আমাদের কাছে। বলতেন যে ডালিম, আমি ঝোলাটা কেন রাখি জানেন? কারণ আমার সম্পর্কে মানুষের নানান রকমের কথা বলে, অথবা আমি অনেক সময় অনেক রকমের কথাবার্তা শুনি, সব কথাই আমি আমার ঝোলার মধ্যে রেখে দিই, এবং যখন সময় হয় তখন আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। বিশ্লেষণ করার পরে যেগুলো মনে করি ভালো আমরা এখান থেকে যাই, যেগুলো মনে করি না দরকার নেই আমি ঝোলা থেকে বের করে দিই। হয়তো উনি ঝোলাটাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, উনি যে সম্পূর্ণ মানুষটাই একটা সেরকমের ঝোলা, সেটাই হয়তো উনি বোঝার চেষ্টা করেছেন, যে কোনো কিছুকে উনি অবহেলা করেননি, কোনো কিছুকে উনি কম গুরুত্ব দিয়ে দেখেননি, সব কিছুকে গুরুত্ব দিয়ে দেখেছেন, এবং যেটাকে যতখানি গুরুত্ব দেওয়া দরকার সেটা ততখানি দিয়েছেন। সর্দার ফজলুল করিম এই যে এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হয় যে তার কর্মপরিধি ছিল যেমন শিক্ষার ক্ষেত্রে তেমন রাজনৈতিক, এবং তেমনই তার লেখনের মাধ্যমে, এর সবকটি মিলিয়ে সর্দার ফজলুল করিমের চরিত্র। তৎকালীন ছাত্ররা সবাই অনুভব করেছে এক বাক্যে যে এই শিক্ষক শুধু শিক্ষক নন, এমন একজন ব্যক্তিত্ব যার সংস্পর্শে আসলে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে, মানুষের চেতনার উন্মেষ ঘটে, এবং সম্পূর্ণ জীবন দর্শনে একটা চূড়ান্ত আলোড়ন সৃষ্টি হয়। তবে দুর্ভাগ্যজনক ব্যাপারটা হলো যে তার স্বীকৃতি তেমন একটা দেওয়া হয়নি। আমরা এই দীনতা থেকে মুক্ত হয়ে আমরা যেন অন্তত এটুকু বলতে পারি, তার জীবনের সায়ানে এসে তিনি জাতীয় অধ্যাপকের পদ অলঙ্কৃত করেছিলেন, এটা আমাদের জন্য গৌরব। বর্তমানে তিনি বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় প্রায়ই অসুস্থ থাকেন, তবুও প্রজ্ঞা ও মনীষার আলোকবর্তিকা হাতে তিনি আজও আমাদের পথ প্রদর্শক।